Good morning, students. How are you? Good morning, sir. I'm fine. How are you? What's up? আমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার। এই ক্লাসটা তোমাদের সাথে আমি পাই সপ্তাহে কয়টা? তাহলে দেখা যায় যে মাসে বছরে 10 বছরে একটা ক্লাস, তাই না? That's why I'm very sad that I don't have any regular class with you. আমার একটা যেহেতু ক্লাস পাই, এই একটা ক্লাস কারণে বন্ধ হয়ে গেলে দেখা যায় যে আবার 15 দিনে একটা, তাই না? তো তোমাদের বাসায় নিজেদের বেশি বেশি করতে হবে, তাই না? বাসাতে বসে নিজে নিজে একটু বেশি করে, আমার আশায় থাকা যাবে না। আমাদের সবাই একটু মিউট করে ফেলো, কোথায় যেন একটা সাউন্ড আসছে, খুব নয়েজ আসতেছে, কোথা থেকে আসছে? এটা হলো নিরু, নিরু আইডি 22826 19, ওখান থেকে আসতেছিল, নয়েজ আসতেছিল। আর একটা স্যার, আমি ওই যে কথা বলার সময় মিউট করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, যারা কথা বলবে কথা বলার পরে আবার মিউট করে রাখবে, আনমিউট করে কথা বলে মিউট করে রাখবে। সো আই এম জাস্ট গোইং টু শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ, আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, এন্ড ইউ লুক, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, আমরা শুরু করে দেব আজকের ক্লাস ফ্রম রিয়েল 10, এন্ড ইউ রিড সাইলেন্টলি, মনে মনে পড়ো দেখি এখানে কি বলা আছে। সবাই একবার পড়ে নাও মনে মনে। কিংডম ইত্যাদি যুক্ত থাকে সে সকল দেশের নামের পূর্বে দা বসে, যেমন। আচ্ছা, তাহলে যে সকল দেশের নামের সাথে রিপাবলিক, স্টেট, ইউনিয়ন, কিংডম ইত্যাদি যুক্ত থাকে, অর্থাৎ দেশের নামের সাথে এই শব্দগুলি যুক্ত যদি থাকে, দেশের নামের সাথে যদি রিপাবলিক রয়, উক্ত দেশের নামের আগে দা বসাতে হয়। আমার সাথে বলো, দেশের নামের সাথে যদি রিপাবলিক যুক্ত, দেশের নামের আগে দা বসাতে হয়, দেশের নামের সাথে যদি স্টেট যুক্ত রয়, উক্ত দেশের নামের আগে দা বসাতে হয়, সাথে যদি ইউনিয়ন যুক্ত রয়, উক্ত দেশের নামের সাথে দা বসাতে হয়, দেশের নামের সাথে যদি কিংডম যুক্ত রয়, আমরা শিখলাম কোন দেশের নামের সাথে যদি রিপাবলিক, স্টেট, ইউনিয়ন, কিংডম এগুলি শব্দগুলি যুক্ত থাকে, তখন উক্ত দেশের নামের আগে আমরা কি বসাবো? দা বসাবো। এক্সাম্পল দেখে নিই, উই লুক ইনটু অ্যান এক্সাম্পল। দেখো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ পাওয়ারফুল কান্ট্রি, এখানে ইউনাইটেড আছে, স্টেটস আছে। আমরা শিখেছি স্টেট বা ইউনাইটেড যদি যুক্ত থাকে তার আগে কি বসাবো? দা বসাবো। দেখো, এখানে কিংডম আছে, এখানে ইউনাইটেড আছে, তাহলে দেশের নামের আগে কিংডম থাকলেই আমরা তার আগে কি বসাবো? দা বসাবো, তাই না? তাহলে আমাদের রুলটা বুঝতে পেরেছি? ইফ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি যদি না বুঝে থাকো আমাকে জিজ্ঞাসা করো। তাই বুঝেছি। আচ্ছা, গুড, নেক্সট রুলে চলে যাচ্ছি আমরা। নদী, সাগর, রেখাগুলো কেমন যেন দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে স্যার? এখন ঠিক আছে। ওটা তোমার ওখানে একটু হয়তো যেতে সময় লেগেছে, যার জন্য ওয়েট করলেই হয়ে যাবে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, ম্যাগাজিন, সংবাদপত্র, জাতি, মরুভূমি, হোটেল, সিনেমা হল, থিয়েটার, জাদুঘর, আর্ট গ্যালারি,
জাহাজ ইত্যাদি প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল দা ব্যবহার করি এখন প্রপার নাউন কি হোয়াট ইজ এ প্রপার নাউন হু ক্যান সে হোয়াট ইজ এ প্রপার নাউন নিজস্ব নাম স্পেশাল নেম বিশেষ নাম তাই না তাহলে আমাদের একটা নদীর নাম বলতে পারবা একটা নদীর নাম কেউ বলতে পারবা পদ্মার আগে কি বসাবো দা পদ্মা যমুনা সাগরের নাম বলতে পারবা কেউ একজন একটা সাগরের নাম বলতে পারবা স্যার বঙ্গোপসাগর ইংরেজিতে কি বলে বেই অফ বেঙ্গল তাহলে বে অফ বেঙ্গল কে কি বসাবো দা বে অফ বেঙ্গল তাহলে আমাদের সাগর উপসাগর উপসাগরের নাম একটা নাম বলতে পারবা উপসাগর এটাই তো বঙ্গোপসাগর কিন্তু উপসাগর এটা আমাদের সাগরের নাম কেউ বলতে পারবো কিনা সি সি এর নাম এটা হলো আমাদের উপসাগরটা যেটা আগেই বলে দিয়েছি আমাদের বঙ্গোপসাগর কিন্তু সাগর না এটা উপসাগর সাগরের নাম সি রেড সি তাই না ইন্ডিয়ান সি তাই না ইন্ডিয়ান সি রেড সি তাই না আচ্ছা তাহলে মহাসাগর মহাসাগরের একটা নাম হলো প্রশান্ত মহাসাগর তাই না আটলান্টিক মহাসাগর সাগর ইংরেজি কি ওশান তাহলে দা আটলান্টিক দা প্যাসিফিক পর্বত শ্রেণী কি যখন একাধিক পর্বত থাকবে ধরো একটা পর্বত না এখানে অনেকগুলা পর্বত যখন থাকবে অনেকগুলা পর্বত মিলে কি হয় একটা পর্বত শ্রেণী হয় এইটা একটা পর্বত এই যে এখানে এইটাও একটা পর্বত এই যে এখানে এইটাও একটা পর্বত এইটা হলো আর একটা পর্বত এইখানে হলো আর একটা পর্বত এরকম একটা একসাথে যদি জোড়া লাগানো অনেকগুলি পর্বত থাকে তখন সেটাকে আমরা কি বলি পর্বত শ্রেণী এরকম একটা পর্বত শ্রেণীর নাম বলতে পারবা কেউ স্যার মাউন্ট এভারেস্ট না মাউন্ট এভারেস্ট একটা পর্বতের নাম মাউন্ট এভারেস্ট একটা সিঙ্গেল পর্বতমালার নাম হিমালয়াল আজ দেখো এইটা এখানে এতগুলি পাহাড় সব পর্বত এগুলি সব মিলিয়ে হিমালয় তাহলে এর আগে কি হবে দা বসাতে হবে দা প্লাস পর্বত শ্রেণী দা প্লাস পর্বত শ্রেণী দা হিমালয় কিন্তু এর মধ্যে সবচেয়ে উঁচু কোনটা দেখো তো কয় নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এইটা হলো এভারেস্ট সবচেয়ে উঁচুটার নাম কি এভারেস্ট এভারেস্টের আগে কিন্তু একটি পর্বতের আগে কিন্তু আমরা আর্টিকেল বসাবো না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিমালয় এর আগে কি বসাইলাম দা বসাইলাম আর বসাবো কি ক্রস বসাবো এভারেস্টের আগে কি বসাবো ক্রস সরি ঠিক তেমনি আমরা দ্বীপপুঞ্জ যদি একাধিক দ্বীপ নিয়ে একটি দ্বীপপুঞ্জ হয় অনেকগুলি দ্বীপ যখন থাকে একসাথে তখন এটাকে বলা হয় দ্বীপপুঞ্জ ঠিক আছে এটাকে কি বলা হয় দ্বীপপুঞ্জ তাই না তাহলে কি দেখতে পাচ্ছ দ্বীপপুঞ্জে কি হয়েছে বলো দেখি কি গাছ এগুলি নারিকেল গাছ
হ্যাঁ নারকেল গাছ হয়েছে তো নারকেল গাছ একটা দুটো পাখিও দিয়ে দেই তাই না यस লাল পাখি লাল গাছ হয় কি না লাল পাখি স্যার হয় লাল কি নারকেল গাছ যদি একের অধিক দ্বীপ থাকে তখনই সেটাকে আমরা বলবো দ্বীপপুঞ্জ ইংরেজিতে বলি আমরা আর্কিপেলাগো এটাকে ইংরেজিতে কি বলে আর্কিপেলাগো অনেকগুলি দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ হয় অনেকগুলি দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ হয় দ্বীপপুঞ্জের প্রপার নাউনের আগে দা বসাতে হয় দ্বীপপুঞ্জের প্রপার নাউনের আগে দা বসাতে দা বসাতে হয় তোমরা কি একটা দ্বীপপুঞ্জের নাম বলতে পারবে আমাকে মার্টিন হ্যাঁ হ্যাঁ স্যার সেন্ট মার্টিন সেন্ট জি স্যার এটা ওখানে কতগুলি দ্বীপ আছে তোমরা গিয়েছো কেউ সেন্ট মার্টিন স্যার জি স্যার কতগুলি আছে দ্বীপ কয়টা ওখানে স্যার গেছি কে গেছো গুনিনি তো কোনো নাই দেখছো না স্যার কোথায় শুনতে পাই না ভালো করে সেন্ট মার্টিন স্যার আমি গিয়েছি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন স্যার কয়টা দ্বীপ স্যার ভালো করে গুনি না ভালো করে গুনো না সেন্টটা কেমনে ওটা তো একটাই দ্বীপ সেন্ট মার্টিন একটা দ্বীপ একটাই দ্বীপ ওটা দ্বীপপুঞ্জ নয় একটা দ্বীপ থাকলে তারে দ্বীপপুঞ্জ বলা যাবে না দ্বীপ থাকলে দ্বীপপুঞ্জ হয় একটি দ্বীপ থাকলে সেটা একটি দ্বীপই রয় একটি দ্বীপকে কখনো দ্বীপপুঞ্জ বলা যাবে না আচ্ছা কে জানো কার একটু শব্দ হয় খুব বাজে শব্দ হয় নয়েজ হয় তোমরা কথা বলে মিউট করে রাখবে সব সময় তাহলে যখন একটি দ্বীপ ধরো এখানে এটা সেন্ট মার্টিনস এটা কি সেন্ট একটি দ্বীপের প্রপার নাউনের আগে ক্রস বসাতে হয় একটি দ্বীপের প্রপার নাউনের আগে ক্রস বসাতে হয় কিন্তু এইটা ধরো আন্দামানস এখানে অনেকগুলি দ্বীপ আছে মানস আন্দামানসের আগে কি হবে দা হবে দা হবে বুঝতে পেরেছো একটি দ্বীপের নামের আগে বসাতে হয় নামের আগে দা বসাতে হয় একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় বলো একটি দ্বীপের একটি দ্বীপের একটি নামের আগে দা বসাতে হয় একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় একটি দ্বীপের নামের আগে দা বসাতে হয় ক্রস বসাতে হয় কি যে বলো তোমরা আমি কিছুই বুঝি না আমি বলি আগে শোনো একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় আগে সবাই বলো পাঁচবার একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় পাঁচবার যেহেতু হয়ে গেছে স্টপ 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 এখন দেখো একটি দ্বীপের নাম আমি দিয়েছি যেমন সেন্ট মার্টিনস সেন্ট মার্টিনস কে একটি দ্বীপের নাম সেন্ট মার্টিনস একটি দ্বীপের নাম আচ্ছা দেখো তোমরা যখন ঝগড়াঝাটি করবা মাইক্রোফোনটা মিউট করে নিয়ে ঝগড়াঝাটি করবা নাই তো আমরা তোমাদের ঝগড়াঝাটি করে দিচ্ছি এই যে কান্নাকাটি করে কে বেবি একটা বেবি কান্না করতেছে কোথায় এটা বন্ধ রাখো মিউট আরে আচ্ছা এখন দেখো
এটা গেল আমাদের একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় এই যে ক্রস বসিয়ে দিয়েছি ক্রস তো বোঝো ক্রস এরকম একটা টান আর এরকম একটা টান এটা কি ক্রস জি স্যার কি বলে ক্রস উত্তর ভুল হলে আমরা কি দেই ক্রস 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 ওকে তাহলে আমরা এটা তো বুঝে গেছি একটি দ্বীপের নামের আগে আমরা ক্রস বসাবো এইবার দেখো দ্বীপের নামের আগে দা বসাতে হয় পাঁচবার বলো দীপপুঞ্জের নামের আগে দা বসাতে হয় হয়ে গেল আচ্ছা এবার ওইটা একসাথে একসাথে বলতে হবে একটি দ্বীপের নামের আগে ক্রস বসাতে হয় দ্বীপপুঞ্জের নামের আগে দা বসাতে হয় এরকম করে পাঁচবার বলো একটি দ্বীপের নামের আগে দা বসাতে হয় এরকম পাঁচবার বলো দ্বীপকুঞ্জের নামের আগে দা বসাতে হয় স্যার পাঁচবার শেষ সবার হয়েছে পাঁচবার জি স্যার স্যার এবার আমার আমি একটু বলি শোনো তো আমি বলি তোমরা একটু শোনো একটি দেবের নামের আগে দা বসাতে হয় দ্বীপপুঞ্জের নামের আগে ক্রস বসাতে হয় ঠিক আছে স্যার আপনি তো ভুল বললেন স্যার উল্টা হয়ে গেল তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি ভুল বলেছি তাহলে সঠিকটা কি হবে এখন তোমরা আমার থেকে বেশি ভালো জেনে গেছো তাই না আমি ভুল বলেছি তোমরা ধরে ফেলেছো তাহলে তোমরা কতটা পার হয়ে গেছো টিচারের ভুল ধরে ফেলেছো তাও কার সোহেল স্যারের ভুল ধরে ফেলেছো আরে বাপ রে বাপ তোমরা এখন থেকে বলতে পারবা সোহেল স্যারের ভুল আমরা ধরে ফেলেছি তাই না তাহলে স্যার আপনি তো বোঝানোর জন্য ভুল বলেছেন আমি বোঝানোর জন্য ভুল বলেছি দেখো কত চালাক এটাও বুঝে গেছে তাহলে তোমরা অনেক অনেক মানে ইন্টেলিজেন্ট অনেক ইন্টেলিজেন্ট ইউ আর ভেরি মাচ ট্যালেন্টেড and thank you and ধর্মগ্রন্থ পরেরটা চলে যাই আমরা ধর্মগ্রন্থ তোমরা জানো ধর্মগ্রন্থ কি তাই না ধর্মগ্রন্থ সব হ্যাঁ বৌদ্ধ খ্রিস্টান এখন কেউ কি তোমরা একটা ধর্মগ্রন্থের নাম বলতে পারবে ইসলাম ধর্ম স্যার ইসলাম ধর্ম ধর্ম না ধর্মগ্রন্থ গ্রন্থ মানে কি বৌদ্ধ কাবা শরীফ আচ্ছা তোমরা গ্রন্থ মানে কি বলো দেখি গ্রন্থ মানে বই তাহলে গ্রন্থ মানে কি ধর্ম গ্রন্থ মানে কি ধর্মের বই আমরা কোন বইটা পড়ি আমাদের ধর্ম গ্রন্থ কি আমাদের পবিত্র কোরআন শরীফ মুসলমানদের কি কোরআন কোরআন শরীফ কোরআন হিন্দুদের কি গীতা স্যার গীতা এরপরে বৌদ্ধ ইয়াদের কি খ্রিস্টানদের কি বাইবেল বাইবেল এগুলি কি ধর্মগ্রন্থের নাম তাহলে ধর্মগ্রন্থের নামের আগে দা বসাতে হয় ধর্মগ্রন্থের নামের আগে দা বসাতে হয় তাহলে আমরা কি বলবো দা কোরআন কোরআন আবার কোরআনটা আমরা লিখবো কি দেখো কিউটা বড় হাতের দিব কিউটা কি করব স্যার এটা একটা নাম বড় হাতের দেব প্রপার নাউন প্রপার নাউন তারপরে দা দা গীতা গীতা দা গীতা বাইবেল গীতা দা দা বাইবেল তাহলে এগুলোর নামের আগে আমরা কি বসিয়েছি
দা বসিয়েছে দা ঠিক আছে এরপরে ম্যাগাজিন সংবাদপত্র সংবাদপত্রের নামের একটা নাম বলো দেখি স্যার সময় প্রথম আলো দা প্রথম আলো দা কি হবে প্রথম আলো তারপর রূপান্তর আছে বেঙ্গালি তাই না বাঙালি জাতি তাই না বাঙালি তাই না এগুলি আমাদের জাতির নাম মরুভূমি দা সাহারা এরকম আমরা মরুভূমির নামের আগে কি বসাবো দা বসাবো দা সাহারা তাই না সাহারা মরুভূমি হোটেলের নামের আগে আমরা দা বসাবো বেশিরভাগ দা প্যান প্যাসিফিক সোনারগা দা প্যান প্যাসিফিক সোনারগা দা ইন্টারকন্টিনেন্টাল সিনেমা হল এর নামের আগে আমরা দা বসাবো দা বসুন্ধরা সিনে কমপ্লেক্স দা বসুন্ধরা সিনে কমপ্লেক্স থিয়েটারের আগে আমরা দা বসাবো তাই না থিয়েটারের নাম আমাদের দেশে যদিও কোথায় ওই যে ইয়েতে আছে শিল্পকলা একাডেমিতে থিয়েটার হ্যাঁ শিল্পকলা একাডেমিতে যে থিয়েটার আছে সেই থিয়েটারের নামের আগে দা শিল্পকলা একাডেমি জাদুঘর আর্ট গ্যালারি এগুলির নামের আগে দা আলিয়াস ফ্রান্সিস জাদুঘর জাদুঘর কি আমাদের শাহবাগের কি ন্যাশনাল মিউজিয়াম দা ন্যাশনাল মিউজিয়াম জাহাজের জাহাজের নামের আগে আমরা কি বসাবো দা বসাবো দা টাইটানিক তোমরা নাম তো শুনেছো তাই না টাইটানিক তাই না দা টাইটানিক তাহলে এর নামের আগে আমরা কি বসাবো সবার আগে দা বসাবো আমরা একটু উদাহরণে চলে যাই পদ্মা ইজ এ বিগ রিভার ভুল আছে তাহলে কি হবে দা পদ্মা ইজ এ বিগ রিভার প্যাসিফিক ইজ এ ওশেন প্যাসিফিক কি হিমালয় অর্থাৎ এটা কি পর্বত মালা তাই না আমাদের দেখো দা প্যাসিফিক ইজ এন ওশেন এরপরে দেখো আই রিড দা ডেইলি স্টার এভরি ডে এরপরে দেখো দা আন্দামানস ইজ এন আর্কিপেলাগো এরপরে দেখো দা হিমালয়স ইজ এ রেঞ্জ এরপরে দেখো দা মুসলিমস রিড দা কুরআন ঠিক আছে অনুরূপ ভাবে আমরা বলতে পারি দা বে অফ বেঙ্গল দা আটলান্টিক দা বলাকা মুভিস দা ওয়েস্ট ইন্ডিজ দা সাহারা দা গ্র্যান্ড হোটেল দা ন্যাশনাল মিউজিয়াম দা সোনারগাঁও হোটেল দা ইংলিশ জাতি তবে একটা জিনিস জানবে যে জাতির নামের আগে দা বসাতে হয় ভাষার নামের আগে প্রোস বসাতে হয় জাতির নামের আগে কি বসাতে হয় আমরা আর্টিকেল বসাই না এটা আমি বলে দিয়েছি জাস্ট দেখে রাখো যেমন দেখো সন্দীপ ইজ অ্যান আইল্যান্ড দা সন্দীপ হবে না সন্দীপ ইজ অ্যান আইল্যান্ড শুধু হবে সন্দীপ ইজ অ্যান আইল্যান্ড দা সন্দীপ হবে না ঠিক তেমনি এভারেস্ট ইজ দা হাইস্ট পিক ইন দা ওয়ার্ল্ড দা এভারেস্ট হবে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড দা এভারেস্ট হবে না আমার শুধু অনেকে আমরা দেখি দা মাউন্ট এভারেস্ট অনেক বইপত্রও আছে দা মাউন্ট এভারেস্ট হ্যাঁ আমাদের এই দাও হবে না হ্যাঁ আমরা মাউন্ট এভারেস্ট বললে শুধু মাউন্ট এভারেস্ট বলবো ঠিক আছে মাউন্ট এভারেস্ট অথবা এভারেস্ট ইজ দা হাইস্ট পিক ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে আমরা আর এই এইটুকুই আমাদের থাকুক আমাদের যেহেতু সময় সংকীর্ণ হয়ে গেছে এরপরেও সবাই ভিডিওটা অন করে দাও সবাই ভিডিও অন করে দাও আমি একটু তোমাদের কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা কিন্তু আবার চলে যাবে এখনই
আপলোড করে দেব আমি 5 মিনিট পরেই তোমরা দেখতে পাবে আমাদের ইউটিউবে তোমাদের সবাই ইউটিউব সাবস্ক্রাইব করেছো আমাদের ইউটিউব চ্যানেল জি স্যার আচ্ছা তোমরা কি